নওগাঁর মান্দায় 14 নং বিষ্ণুপুর ইউনিয়নে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শোলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন মোহাম্মদ মাহবুবুর কাজী। দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণের মধ্য দিয়ে জনসমর্থকের উল্লাসের মধ্যে দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ফাইনাল নিশ্চিত করে হামিদপুর একাদশ যুব সমাজ মাদক মুক্ত হয়। এরই ধারাবাহিকতায় এই খেলার আয়োজন করা হয়। Yeah.